প্রত্যেক বছর কুরবানিতে আমি ফার্স্ট হই। আমি যে বড় গরু কুরবানি দিই, এরমের বড় গরু কিনলে কেউ কোনোদিন কুরবানি দিতে পারেও না আর ভবিষ্যতে পারবেও না। আমি হইলেন এই এলাকার মাতবর সাপ, আমের সে বড় গরু কিনলে কুরবানি দেবে এরম কলিজাটা কে? আসসালামু আলাইকুম মাতবর সাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। তাই তোমার লগে দেখা হইয়ে ভালোই হয়েছে। কোরবানির দাওয়াতটাও একসাথে দিয়ে দিই, কোরবানি তো কাছাকাছি আইয়ে পড়ছে, দাওয়াত দেওয়ার আর সময় পাই না না ভাই, একসাথে দাওয়াতটাও দিয়ে দিই। কোরবানির দিন আমাকে বাড়ি কিন্তু আবাই, আবার ভুল করিও না। হয় মাতবর সাহ, আপনি যখন দাওয়াত দিয়েছেন আইতে তো হইবি, আইয়ে পড় মনে সময় মতো, আপনার কোনো চিন্তা করা লাগবে না। ওই মাতবরের পিনে এক বছর আমি কোরবানিতে ফার্স্ট হইতে পারি না, ও প্রত্যেক বছর এলাকার বড় গরুগুলো আগে আগে কিনে লইয়ে যায়, আমরা আর বড় গরু ভাগে পাই না। এবছর পাগলার একটা শিক্ষা দিতেই হইবি, জেগায় দেয় এবছর আরে ঠকাইতেই হইবি। হয় আব্বা, ঠিকই কইছেন, পাগলায় প্রত্যেক বছর বড় গরুগুলো আগে কিনে লই যায়, আমরা আর বড় গরু ভাগে পাই না। এবছর একটা উচিত শিক্ষা দিয়ে দেবেন মাতবারের। ল বাজারে যাই, আজকে তো কোরবানির শেষ বাজার, আর তো আর বাজার পামো না, আজকে গরু কিনে লইয়ে সব বাজারের সবচেয়ে সেরা গরুটা কিনিয়া গলায় ফুলের মালা দিয়া হারা বাজার হারা গ্রাম ঘুরাইয়া হইবার বাড়ি আনবো। আমরা যে বড় গরু কুরবানি দেবো এটা সবাই রে দেখাই তৈবে, বৎসর দেখাই দিতে হইবে। এবারটা ল কুরবানির গরু কিনে লইয়াই আজকে শেষ বাজার, বাজার আর পামো না, বাজারে যাইয়া সবাই বড় গরুটা কিনিয়া গলায় মালা মালা দিয়া বাজারে গ্রামে সব জায়গায় ঘুরাই ফুরাইয়া এইবার বাড়তে আনবি। আমি যে প্রত্যেক বছর বড় গরু কুরবানি দিই, প্রত্যেক বছর যেরমে হই এবছরও হেরম হরম, আর যদি না ঘুরাই তো হয়তো আর মানুষে জানবে না যে আমি কুরবানি দিতে আছি। হয় মাতবর সাহ, লন বাজারে সবচেয়ে সেরা গরুটা কিনে গলায় মালা মালা দিয়ে ঢাকডোল পিড়িতে পিড়িতে বাড়ি লইয়ে মো। এরে কাম বাজে মেলা হচ্ছে, শুভ একটা কামে দেখা হয়েছে একটা মারল লাগে, আইজের মনে হয় গরু কিনতে পারবো না। মেলা হচ্ছে একটা শুভ কামে কুরবানির গরু কেনার লাগে, এমন একটা কুফা মানুষের লাগে দেখা হয়েছে, এখন যে কুফা লাগবে এই কুফা মনে হয় আর কুরবানির পর ছাড়বে না। হ্যাঁ মই বুঝিয়ে গেছি, প্রত্যেক বছর লে দু এক গরু কিনে কুরবানি দেওয়া, এইবার আবার মুকুল দিয়ে কথা গো, পারলে আমার নাহান বড় গরু কিনে এবার কুরবানি দিয়ে দেখাই দি পারলে। সুদ ঘুষের টাহার দিয়ে বড় গরু কিনতে ঠেয়ে, তোমার নাহান যদি আমি সুদ ঘুষ খাইতাম তাই ওর হুমের পাঁচটা গরু কুরবানি দিতাম। তাই এবছর আমিও দেখাই দিমু, আমিও কাঁচা দিয়ে নামছি, তোমার সে বড় গরু আমি এবছর কুরবানি দিমুই দিমু, এইতে আমার যে জায়গায় যাওয়া লাগে দেখাই দিমু তোমারে। হয় ওরমের তো প্রত্যেক বছরই কেউ দেখাই দেবা দেখাই দেবা, পারো না তো এক বছরও এবছরও পারবা না। আচ্ছা আমের এহিনে বইয়ে যে কুরবানি লইয়া ঝগড়া হরেন এটাকে ঠিক, কুরবানি দেবে আল্লাহর রাজি খুশির লেগে, যার যেরমের সামর্থ্য আছে এরম সামর্থ্য অনুযায়ী কুরবানি দেবে। কেটা বড় গরু দিলে কেটা ছোটো গরু দিলে ওরা তো আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে যে কেয়ার কুরবানি সহি হয়েছে, সহি শুদ্ধ হয়েছে, আল্লাহ দেখবে হেইয়া। তারা আমেরা কি শুরু করছেন,